বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা চলো আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা আজকে আমি বানাবো দেখো দুর্দান্ত টেস্টি একটা সিঙ্গারা। তো এই সিঙ্গারাটা কিন্তু তোমরা যে কোনো সময় কিন্তু বানিয়ে ট্রাই করতেই পারো বাড়িতে। আর এই সিঙ্গারা কিন্তু মনে হয় দোকানে পাবে না। তো যেহেতু আমরা আশেপাশে মিষ্টির দোকান বা যে কোনো দোকানে আমরা সিঙ্গারা যখনই খাই আমরা আলুর পুর দেওয়া সিঙ্গারা খাই, বাট আজকে সিঙ্গারাটা আমি বানাবো চিকেন সিঙ্গারা। তো বন্ধুরা চলো ভিডিওটা পুরো দেখো। আর সকাল সকাল ছেলে তো স্কুলে চলে গেছে, এই বেডশিটটা একটু চেঞ্জ করে নেব, আর তারপর তো রান্নাবান্না আছেই। আর বন্ধুরা এদিকে মা ছেলেকে দিয়ে এসে এই দেখো এই কাগজগুলো করে নিচ্ছে। এগুলো যেহেতু কিছু কাগজ হয়ে গেছে, আর বিশেষ করে আমরা রাত্রেবেলাতেই কাজটা করি, দিনের বেলা একদম টাইম হয় না। তো এগুলো বসে না থেকে কি বলো তো, বসে থাকাটা বড় কথা না, বসে থাকার সময়টুকুও পাই না, এতটাই ব্যস্ত, সারাদিনই ব্যস্ত, বা সন্ধেও বলতে পারো, রাত 9টা 10টা পর্যন্ত ব্যস্ত। তারপর রাত্রে রান্না বান্না খাওয়া আর এইরকম আর কি, রাত্রেবেলা রুটি হয়। তো বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে দেখো একটুখানি মোচার তরকারি হবে, আর ছেলে এই সব কিছুই খাবে না আর অন্য কিছুই হবে না, শুধু মোচার তরকারি আর 2-4টে মানে আলু ভাজা। তো বন্ধুরা ওই যে ছেলের জন্য একটুখানি ভাত, আলু আর ডিম দিয়ে ভেজে দেবো, আর সেই ডিম সেই আলু ভাজাই একটু তুলে রেখে দেবো, বাট ওই আলু ভাজা আর মোচার তরকারি। তো বন্ধুরা এই আর কি আজকে রান্না হবে। আর রাত্রেবেলা বলতে গেলে কি বলো তো, সন্ধেবেলা এই সিঙ্গারাটা তোমাদের সাথে শেয়ার করব, কেন বলো তো দিনের বেলা হয়ে একদমই উঠবে না। তো সেই জন্য ভাবলাম যে সন্ধেবেলাই পারবো, কেননা দিনের বেলা খুবই বিভিন্ন রকম কাজগুলো সারতে সারতে দুপুর হয়ে যায়, তারপর রান্নাবান্না করে খেতে সেই বিকেল 3:30-4টে বেজে যায়, তারপর তো ফোনেরও কাজ আছে জানোই তো। তো বিভিন্ন রকম কাজ করতে করতে টাইম চলে যায়, তো সেই জন্য ভাবলাম সন্ধেবেলায় শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। সামনেই তো রমজান মাস আসছে, তো ইফতারের জন্য তো বিভিন্ন রকম রেসিপি সবাই সব কিছু মানে খায়। তো বন্ধুরা ইফতারেতে বিশেষ করে এই স্ন্যাক্স বলো বা সিঙ্গারা বলো, আর সিঙ্গারাটা যদি চিকেন সিঙ্গারা হয় খেতে কিন্তু বেশ মজার লাগে। সারাদিন ফাস্ট রেখে মানে একটু মানে স্ন্যাক্স জাতীয় জিনিস খেতেই কিন্তু ভালো লাগে, দেখবে অন্য কিছু মিষ্টি জাতীয় অতটা ভালো লাগে না, তো ঝাল ভালো লাগে। তো সেই জন্য আমি ভাবলাম এই সিঙ্গারা রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করি, তোমাদেরও কাজে লাগবে। আর আমার ছেলেও কিন্তু ভীষণ পছন্দ করে এই সিঙ্গারাটা, মানে আলুর সিঙ্গারাটা তো দোকানে পাওয়া যায়, বাট চিকেন সিঙ্গারা পাওয়া যায় না, ওই জন্য ওটা বানাতে গেলে আমি ঘরেতেই বানাই, আর আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা দেখো ঘরটা মুছে নিচ্ছি, পুরো ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে। আর মা ওদিকে একটু তরকারিটা দেখতে বলছিলাম, তরকারিটাকে বসিয়ে দিয়ে এসেছি। তো মাকে দেখতে বললাম পুড়ে যেন না যায়, তো মা দেখে গেল ছাতেতে পাখিদেরকে খাবার দিতে, আর আমি এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আর তারপর দুপুরে লাঞ্চ করে সন্ধেবেলা আসছি আবার তোমাদের সাথে সিঙ্গারাটা শেয়ার করতে। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর বন্ধুরা এই আর কি তো চলছে মানে জীবনযাত্রা। তো আর এখন তো জানো বন্ধুরা এই তো হাজব্যান্ড মারা গেছে, 1 বছর হতে যায়, এখনও হয়নি, মানে রমজান মাস এলে 27 তারিখ এলে 1 বছর, মানে যেহেতু রমজান মাসটা এগিয়ে এসছে, তো এপ্রিল মাসের যেহেতু মারা গেছে, তো সেই অনুযায়ী রমজান আগেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমেই ময়দা নিয়েছি, ময়দাতে একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপর চিকেনগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেই চিকেনটাকে কিন্তু বন্ধুরা দেখো তৈরি করে নেব। এখন দেখো আমি বেশ কিছু এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কেটে নিয়েছি। গ্যাস অন করে তেল দিয়ে পেঁয়াজটা প্রথমে ভেজে নেব, আর তারপরে কিন্তু এই চিকেন মশলা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে বন্ধুরা আদা রসুনের পেস্ট তো দিতেই হবে। আর তারপর প্রথমেই দেখো পেঁয়াজটা একটু হালকা ভেজে চিকেনটা দিয়ে দিলাম, তারপর একে একে মশলা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তো যেগুলো কেটে রেখেছি, ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকম ব্যবহার করবে। আর 1 চামচ দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু এখানে মানে ঝালটা ওই যে বললাম না, তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী ব্যবহার করবে। তো বন্ধুরা এই আর কি। তো এখন না এতগুলো মানে দিন হয়ে গেল, মানে বছর ঘুরতে যাচ্ছে, হাজব্যান্ড মারা গেছে, তো এখন অনেকেই না অনেক কিছু বলে। তো এই আমাদেরকে আমরা জানলে ঠিক হয়ে যেত, ভালো জায়গায় নিয়ে যেতাম, ভালো হসপিটালে নিয়ে যেতাম। এই আমরাই কি জানতে পেরেছি বন্ধুরা। তো এখানে দেখো নুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, ব্যাস, আর কিছু না। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওই যে বলে না, আমরাও কিন্তু জানতে পারিনি যে হঠাৎ করেই কিন্তু জ্বর থেকেই কিন্তু হঠাৎ জ্বর কমছে না, প্যারাসিটামল খেয়ে তারপরেই কিন্তু জানা গেল যে জ্বরটা যখন কমছে না, যখন ভালো মেডিসিনের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, উনি ব্লাড টেস্ট করতে কিন্তু তখন তারপরে ধরা পড়েছিল যে ব্লাড ক্যান্সার। কিন্তু এখন না অনেকেই অনেক কিছু বলে, আমরা জানলে অমুক জায়গায় নিয়ে যেতাম, তমুক জায়গায় নিয়ে যেতাম, বা এই ওই অনেক কিছুই বলে মানুষ থাকতে। আর এই দেখো একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে ভালো করে এই পুরটাকে তৈরি করে নিচ্ছি। আর তারপর দেখো ডোটাকে আমি মেখে কিন্তু একদম খুব নরম রাখিনি, একটু শক্তই মেখেছি, যেরকম লুচির ডো তৈরি হয় না সেরকম। তো দেখো এরকমভাবে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি একটু, তারপর কিন্তু গোল গোল করে যেরকম লেচি কাটে না লুচির মতন করে নেব। আর লুচিগুলো কিন্তু গোল নয়, একটু লম্বা টাইপের করে নেব বন্ধুরা। তো বন্ধুরা ওই আর কি, এক একজনের এক এক রকম কথা। এখন অনেকেই অনেক কিছু বলে যে এই হতো ওই হতো, আমাদেরকে বললে বেঁচে যেত। তো বাঁচানোর আর মারার মানে মানুষের হাতে কোনো কিছু আছে বন্ধুরা? আমি তো মনে করি না, মানুষের সেই ক্ষমতাটুকু নেই। উপরওয়ালা চাইলে বাঁচিয়ে রাখবে, আর না চাইলে মেরেই দেবে। তো বন্ধুরা সেক্ষেত্রে এমন সময় আছে, অনেক মানুষকেই যারা মরতে চায় তাদেরকে কিন্তু মারে না, বাঁচিয়ে রেখে দিয়েছে, আর যারা বাঁচতে চায় তাদেরকে কিন্তু মেরে দিয়েছে। তো বন্ধুরা সেটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে, উপরওয়ালা চাইলে রাখবে, না চাইলে নিয়ে যাবে। তো সেটা এখন মানে অনেকে অনেক রকম কথা বলে যে আমরা খরচা করতাম, আমরা খাওয়াতাম, আমরা দেখতাম, আমরা চিকিৎসার খরচা দিতাম। একটা ব্লাড ক্যান্সারের পেশেন্ট, তার চিকিৎসা কত খরচ, ঠিক আছে? মুখে বলাটা খুবই সহজ কথা, জাস্ট ফেস যে করে না সেই বোঝে। তো বন্ধুরা এই আর কি। তো বড় মুখ আসলে মানুষ, তো কথা বলতে তো কোনো পয়সা লাগে না, ওই জন্য না যে যেরকম পারে সেরকম বলে যায় আর কি। দেখো লম্বা করে লুচির মতো দেখতেই পাচ্ছ, গোল কিন্তু করিনি, দেখো লম্বা করেছি। আর এরকম মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব, আর যেরকম পান তৈরি করা হয় না পানের, সেরকম পানের মতো করে পুরটা আর কি দেবো। তো বন্ধুরা খুবই ইজি, তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। তো বন্ধুরা এই আর কি। তো আজকেই আমার মায়ের সাথে একজনের দেখা হয়েছিল। তো সে বলল যে কাকিমা এরকম আমি বলেছিলাম যে অমুক জায়গায় নিয়ে চলো, তমুক জায়গায় নিয়ে চলো। তো আর ও যেতেও চাইনি, ও বললো আমার গ্রামের বাড়ি যেখানে, ওখানেই, যেহেতু আমার ভাইরা আছে ওখানেই আমি হসপিটালে ভর্তি করো, শহরে করোনা। তো সেই অনুযায়ী ওকে ওখানেই ভর্তি করা হয়েছিল। তো এখানে তো দেখারও তেমন কেউ ছিল না। তো সেটা বলে লাভ নেই, মানুষের মৃত্যু কখন হবে সেটা উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না, জানো তো বন্ধুরা। তো আমরা চেষ্টা করি, বাঁচাবার চেষ্টা করি, কিন্তু মৃত্যু থাকলে সেটাকে আটকানো কোনো মতেই সম্ভব না। কাঁচের দরজা থাকলেও না সেই কাঁচের দরজা ভেঙে নিয়ে যাবে, এই আর কি। তো বন্ধুরা এই মানুষ এখন অনেক কিছুই বলে। যখন মারা গেল তখন প্রত্যেকটা মানুষকে চিনে গেছি, কেউ পাশে এসে দাঁড়ায়নি না। তো সেই জন্য আমিও মানুষের আসল রূপটা যখন চিনে গেছি না, তখন মানুষের এই সমস্ত ফাঁটের কথাবার্তা আমার এতটুকু সহ্য হয় না বন্ধুরা। তো মানুষ অনেক কিছুই বলে, খাওয়াতাম, পড়াতাম, এই করতাম, ওই করতাম, দেখতাম, ঠিক আছে। তো মানুষই তো যোগাযোগ রাখা তো দূরের কথা, মানুষ মানে খাওয়া, তো তখন বলো তো এটা কি সম্ভব? মুখে মানে বলে না ইয়ে করতে চাই, ওই মানে নিজেকে মহৎ করতে চাই, নিজেকে খুব বড় করতে চাই। তো বন্ধুরা এই আর কি, মানুষের এটাই ক্যারেক্টার, জানো তো। তো মানুষকে বেঁচে থাকতে চেনে না, আর মারা যাওয়ার পর কত কী না বলে। তো দেখো এরকম করে বাকি সবগুলোই দেখো সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু আলুর পুর দিয়ে যে সিঙ্গারাটা করি তার থেকে কিন্তু বেশ খেতে ভালো। তো বনলেস চিকেনগুলো দেখবে আনলে যেন অবহেলা করে আমরা খাই না অনেকে। তো সেক্ষেত্রেই বনলেস চিকেনগুলো দিয়ে আমরা কিন্তু এরকম রেসিপি তৈরি করলে সবাই আমরা চেটেপুটে খাবো, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা দেখো একে সিঙ্গারাগুলো আমি এরকমভাবে করে নিচ্ছি, আর আমি যেরকম পাচ্ছি আর কি সেরকমভাবে সিঙ্গারা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যেরকম পারবে সিঙ্গারা শেপটা দিয়ে নিও। তো দেখো সিঙ্গারাগুলো রেডি করে নিচ্ছি, আর এবারে ভাজার পালা। তো বন্ধুরা তেল গরম করে আর মিডিয়াম টু হাই নয়, মিডিয়াম টু লো ফ্লেমে, ভুল বললাম, মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব। তো কথা বলতে বলতে কখন কি মানে বলে ফেলছি, তো সেটা তো মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় আর কি। তো বন্ধুরা আমি ভয়েসটা যেহেতু পরে দিই, আর এই আর কি। তো অনেক কিছুই অনেক লোক বলে, আর মানুষের যেটা স্বভাব, মানুষ তো স্বভাব পাল্টাতে পারবে না। তো বেঁচে থাকতে মানুষকে চেনে না, মানুষের খোঁজ নেয় না, আর মারা গেলে আমি করতাম, আমি দিতাম, আমি দেখতাম, এগুলো সব মানে এর কথা, কি বলে ফাঁটের কথা, তো ওইসব ফাঁটের কথা আমার শুনে কোনো মানে শোনার ইচ্ছাই হয় না। তো মাঝে মাঝে মা বলে, জানিস তো এই বলেছে অমুক লোক, ওই বলেছে অমুক জায়গায় নিয়ে গেলে ভালো হতো। তো আমি বলি যে মা এগুলো সব ভুল কথা, মৃত্যু ছিল, মৃত্যু হয়েছে, আর মৃত্যু যেখানেই তুমি রাখবে কেন সেখানেই মৃত্যু হবে। মৃত্যু যদি কপালে লেখা থাকে না, যেই সময় যেই মুহূর্তে সেই সময় হয়েই থাকবে। তো এই আর কি, আমরা নিজেরাও জানি না আমাদের কতটুকু আয়ু। আর বন্ধুরা ওই দেখো মিডিয়াম টু লো ফ্লেমে, এই যে হাই ফ্লেম করলে কিন্তু এগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু একদম মুচমুচে হবে না। তো একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু সিঙ্গাড়াগুলো ভেজে নেব। আর সিঙ্গাড়াগুলো ভাজতে কিন্তু বন্ধুরা একটু বেশি টাইম লাগে, আর এটা কিন্তু তোমরা যে কোনো কাজ করতেও করতে পারো, সবসময় গ্যাসের কাছে না দাঁড়িয়ে থেকেও হবে, মাঝে মাঝে এসে উল্টিয়ে পাল্টিয়ে দেবে, তো এরকমভাবেও করতে পারো। আর এই আর কি, আর তো একটু মাঝে মাঝে দেখি কালকে একটু ফোনে একটু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য ভিডিও বন্ধুরা আপলোড হতে প্রচুর দেরি হয়ে গেছে। আর এইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা মানুষ থাকতে মানুষের সম্পর্কে কিছু বুঝি না বা চিনি না, আর আমরা কথাগুলো কিন্তু বড় বড় অনেক কিছুই বলে থাকি, বাট সে তো মারা গেছে, এখন তো মানে আমার শুনেও কোনো লাভ নেই আর তার বলেও কোনো লাভ নেই। তো সেই জন্য আমার শোনার ইচ্ছাটুকুও নেই। আর এখন যে তার সন্তান রয়েছে, তার ওয়াইফ রয়েছে, তাদের কি কেউ খোঁজই নেয় না তারা কেমন আছে? একবার মুখের কথা কেমন আছে, মানে ভালো আছি কি খারাপ আছি এইটুকুনি জিজ্ঞাসা করে না। তো আমি তো তাদেরকে মানুষ বলে গণ্য করি না, যেহেতু তারা এত বড় বড় কথা বলে, বেঁচে থাকলে এই করতো সেই করতো, এই আর কি। তো বাদ দাও, দেখতে দেখতে এতটা দিন পেরিয়ে এসেছি, উপরওয়ালার ইচ্ছায় সারা জীবনটাকেও এরকমভাবে কাটিয়ে নিয়ে যেতে পারবো সেই জন যদি চায়। তো মানুষের হ্যাঁ কষ্ট তো থেকেই যায়, কষ্ট তো যায় না না, মানুষ চলে গেলে সেই কষ্ট নিজের লোক ছাড়া পর কিন্তু বুঝবে না। পর মানে কিছুক্ষণের জন্য হয়তো বলবে আহারে, তারপর বাইরে বেরিয়ে বলবে ভালোই হয়েছে গেছে, বুঝলে? আর নিজের লোক যেই কষ্টটা ফেস করে সেটা পর কখনো ফেস করে না। ওই জন্য না আমি বুঝি, ঠিক আছে, এই সমস্ত মন গড়া কথাবার্তা বলে আর এখন কোনো লাভ নেই। দিন চলে গেছে, সময়ও চলে গেছে, আর এতগুলো দিন যখন কাটাতে পেরেছি, 1 বছর হতে যায়, তখন যতদিন বাঁচবো কাটাতে নিশ্চয়ই পারবো উপরওয়ালা চাইলে। তো এই আর কি। তো বন্ধুরা একে একে দেখো সিঙ্গাড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর ওই বললাম না ইফতারের সময় এরকম সিঙ্গাড়া মানে অসাধারণ লাগবে, বুঝলি? সারাদিন ফাস্ট করে এরকম সিঙ্গাড়া থাকলে না, জাস্ট যখন খাবে তখন একদম মনটা ভরে যাবে। আর শুধু ইফতার কেন, যে কোনো নর্মাল সময়ও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। সন্ধেবেলা দোকান থেকে পয়সা খরচ করে সিঙ্গাড়া না কিনে, অনেকেই আছে যারা সন্ধেবেলা সিঙ্গাড়া ভীষণ পছন্দ করে, চা দিয়ে সিঙ্গাড়া খায়, তো তাদের জন্যও বলছি তারা কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগবে, একদমই অন্যরকম স্বাদের একদম খেতে। আর একবার খেলে আশা করি বারবার খাবে, এতটাই টেস্টি, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা বাকি সিঙ্গাড়াগুলো একসাথে দিয়ে দিয়েছি, প্রথমে একবার ভেজে নিয়েছি আর দ্বিতীয়বার একবার ভেজে নেব। তো দুবার করে আমি ভাজছি, আর একটু তেল বেশি করে দিলে কি বলো তো একসাথে অনেকগুলো সিঙ্গাড়া ভাজা হয়ে যায়। তো খুবই ইজি আর খুবই খেতে ভালো, আর সিঙ্গাড়া তৈরি করা খুব একটা ঝঞ্ঝট না, সবাই তোমরা পারবে। তো বন্ধুরা দেখো লালচে করে সব ভেজে নিচ্ছি, আর দেখো এই দেখো লাল লাল হয়ে গেছে, আর আমি একটু লালচে করে ভাজছি। তো তোমরা যে যেরকম কালারটা আর কি পছন্দ করো সেই অনুযায়ী ভেজে নিতে পারো। তো এক পিঠটা বেশ ভালোই লাল হয়ে গেছে, আর এক পিঠটা ভালো করে একটু লালচে করে আমি দেখো তুলে নেব। আর এটা কিন্তু বন্ধুরা তেঁতুলের চাটনি কিংবা সস দিয়েও খেতে পারো। তো বন্ধুরা তেঁতুলের চাটনিটা নেই আজকে, তো ওই জন্য সেই টমেটো কেচাপ বাড়িতেই বানিয়েছিলাম, তাই দিয়েই খাওয়া হবে। আর আজকের হয়ে ওঠেনি, আসলে টাইম ছিল না বলে তেঁতুলের চাটনি আর করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম টমেটো সস রয়েছে সেটা দিয়েই সার্ভ করা যাক। তো বন্ধুরা আমার ছেলে তো ভীষণ এই সিঙ্গাড়াটা খেয়ে ভীষণ খুশি হয়ে যায়, আর মাঝে মধ্যেই বলে যে মাম্মি আমার জন্য সেই চিকেন সিঙ্গাড়া করো, আর আলু সিঙ্গাড়া নয় চিকেন সিঙ্গাড়া। তো বন্ধুরা অবশ্যই তোমাদের বাচ্চা থাকলে এই রকম রেসিপি বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, দোকানের জিনিস না খাওয়ানোটাই ভালো বাচ্চা থাকে বড় সবার জন্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, বাই বাই বন্ধুরা।